প্রত্যেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি টোয়েন্টি ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। একুশে জুলাই মিটে গিয়েছে, বাইশে জুলাই, আজ বাইশে জুলাই। একুশে জুলাইয়ের সভাও শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাও শেষ, জেলা থেকে আসা সমস্ত পরিযায়ী সমর্থকদের ঘরে ফিরে যাওয়াও শেষ। আর একই সঙ্গে শেষ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যত রকমের নজিরবিহীন রাজনীতির অন্দরের কঙ্কাল সার চেহারার সামনে চলে আসা, সব শেষ আজ বাইশে জুলাই। আজ আরও একবার নজর রাখি সেই পুরনো শব্দবন্ধের দিকে, যা আমাদের রাজ্যে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। কি শব্দবন্ধ? ঘুঘুর বাসা, ঘুঘুর বাসা। বারবার বিভিন্ন নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ, বিভিন্ন তরফ থেকে শাসক, বিরোধী অনেকেই বলেছেন নিয়োগ দুর্নীতির মধ্যে ঘুঘুর বাসা রয়েছে, এসএসসিতে ঘুঘুর বাসা রয়েছে। কিন্তু আমি বলি আজ বাইশে জুলাই শুরু করি এই ঘুঘুর বাসা দিয়েই, কিন্তু একটু বদলে দিই, ঘুঘুর বাসা নয়, আর বোধ হয় ঘুঘুর বাসাও বলা উচিত নয়। আসলে এরাজ্যে নিয়োগ দুর্নীতি হচ্ছে ঘুষের বাসা, টাকা টাকা, কোটি কোটি টাকা লেনদেনের বাসা, ব্যবসার বাসা। আর সেই ঘুষের বাসায় ঢিল পড়েছে এবার। সেই ঢিলের নাম কি? ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসি দুর্নীতিতে যে লক্ষ লক্ষ টাকা ঘুষের খেলা চলেছে, সেই টাকা কোথায় গেছে, কারা নিয়েছে টাকা, কোথায় জমা হয়েছে টাকা, গেছে কোন ব্যাংকে, কাদের নামের অ্যাকাউন্টে। সত্যি আমরা বলি, ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলা প্রবাদ, কান টানলে মাথা আসে, এবার সত্যি সত্যি মাথা আসতে চলেছে। এত টাকা গেল কোথায়? এত বছরের ঘুষের টাকা, যে টাকায় চাকরি বিক্রি হয়েছে, স্বপ্ন বিক্রি হয়েছে, কোন ব্যাংকে, বিদেশের ব্যাংকে গেছে, সেই ব্যাংকে কি কেনা হয়েছে, সেই 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 ব্যাংকে এদেশের না বিদেশের, সেই টাকায় কি হয়েছে, কেনা হয়েছে কোনো ফ্ল্যাট, কোনো গাড়ি, কটা বাড়ি, না লুকোনো রয়েছে সেই টাকা গোপন কোনো জায়গায়। যেখানে যেভাবেই ঘুষের টাকা থাক না কেন, তা বেরোনো বেরোবেই, একদিন না একদিন ঠিক বেরোবে। এবং দেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, অর্থাৎ বেআইনি লেনদেন নিয়ে যারা তদন্ত করে, এবার কেন্দ্রীয় এজেন্সি উঠে পড়ে লেগেছে সেই টাকার আসল শিকড় খুঁজে বার করার জন্য। এত টাকা গেল কোথায়, বেনিফিশিয়ারি কারা? তাই পালাবার আপাতত আর কোনো পথ দেখতে পাওয়া যাচ্ছে না, এটা বুঝে নিক ঘুষখোরেরা। আজ সকাল থেকে একটা দুটো নয়, চোদ্দটা জায়গায় হানা দিয়েছে ইডি। এসএসসি দুর্নীতিতে সব থেকে বড় যে দুজনের নাম জড়িয়েছে, দুজনের নাম, তার মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তার মধ্যে রয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তাদের বাড়িতে এদিন হানা দেয় ইডি। আজ সাত সকালে পার্থর বাড়িতে ইডির দল পৌঁছে যায়, তারপর পার্থকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর যে জানতে পারা যাচ্ছে, তাহলে পার্থর বাড়িতে জোর তল্লাশিও চালিয়েছে ইডি আধিকারিকরা। সকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, আর বিকেলে আচমকা দেখা যায় পার্থর বাড়িতে চিকিৎসক আসছেন, একজন দুজন নয়, তিন তিনজন এসএসকেএম এর চিকিৎসক পার্থর বাড়িতে উপস্থিত। কিন্তু কেন আচমকা হঠাৎ চিকিৎসক? ঠিকই ভাবছেন, সিবিআই, তারপরে ইডি। সিবিআই ইডি ডাকলে, জিজ্ঞাসাবাদ করলে, যেভাবে শাসক দলের নেতারা অসুস্থ বোধ করেন, জানা গেল একের পর এক প্রশ্নের মুখে পড়ে ঠিক সেইভাবেই অসুস্থ বোধ করেছেন পার্থ। টানা জেরা জিজ্ঞাসাবাদ হয়েছে, সেক্ষেত্রে অসুস্থ বোধ করেছেন, তার জন্যই তড়িঘড়ি ছুটে যান চিকিৎসকেরা। বিরোধীরা তো এখন থেকেই বলতে শুরু করে দিয়েছেন, যেটা আসলে উডবার্ন সিন্ড্রোম। উডবার্ন মনে আছে নিশ্চয়ই, এসএসকেএম এর সেই উডবার্ন ব্লক, যেখানে ইডি সিবিআই তলব করলেই শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা টেম্পোরারি ঠিকানা করে নেন উডবার্ন ওয়ার্ড, সেখানে গিয়ে ভর্তি হন। অনেক সময় সংবাদ মাধ্যমে অনেকে মজা করে বলেন যে ইডি সিবিআই তলব করলে আগে থেকে রিপোর্টারকে উডবার্ন ওয়ার্ডে পাঠিয়ে দাও, কারণ সেই পথেই তো শেষ পর্যন্ত নেতা মন্ত্রীরা আসবেন, তাই না? পার্থ চট্টোপাধ্যায়ও কি অসুস্থ হয়ে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হবেন? আপাতত অবশ্য বাড়িতেই কিন্তু চিকিৎসকেরা আসছেন।
শুধু কি পার্থ? অন্যদিকে চোখ রাখি, নিজের মেয়েকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ায় অভিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার বাড়িতেও তো আজ হানা দিয়েছে ইডি। ঘটনাচক্রে এখন কলকাতায় রয়েছেন পরেশ অধিকারী, মাননীয় পরেশ অধিকারী। ইডি আধিকারিকরা একদিন পরেশ অধিকারীর বাড়িতে তল্লাশি চালায়, জিজ্ঞাসাবাদ করা হয় পরেশের পরিবারের সদস্যদেরও। অথবা একদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে নাগালে পেতে উঠে পড়ে লেগেছে ইডি। প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই এক রুটিন মেনেই ষড়যন্ত্রের অভিযোগে সরব শাসক দল। কি বলছেন শাসক দলের তরফ থেকে একাধিক নেতা মন্ত্রী শুনব। এই যে ইডির তৎপরতা, এর আগে আমরা কোনোদিন দেখিনি। এই বিজেপি সরকার আসার পরে ইডিকে দিয়ে পলিটিক্যাল মানুষের উপর হ্যারাসমেন্ট, এটা এই 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 সরকারের হাতিয়ার। ইডি কেন? হাইকোর্ট বলেছে সিবিআই, ইডি কেন? হঠাৎ করে গায়ে মানে না আপনি মোড়ল কেন? কেন তারা এই পুরো, আমি তো নিজেও হেফাজতে ছিলাম, আমি দেখেছি এদের পুরোটাই দিল্লির থেকে কন্ট্রোল। আমরা একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই প্রতিহিংসার ফলে যদি আমাদের কোনো নেতা কর্মীর তাদের মানসিক অথবা শারীরিক কোনো ক্ষতি হয়, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এবং তার জন্য দায়ী থাকবে ইডি সিবিআই। চন্দ্রিমার বক্তব্য যথেষ্টই কঠিন বক্তব্য, এবং এতে যদি সত্যি সত্যি কারোর কোনো শারীরিক মানসিক ক্ষতি হয়, চন্দ্রিমা ভট্টাচার্য একদম সাফ জানিয়ে দিয়েছেন কাউকে ছেড়ে কথা তারা বলবেন না। কিন্তু মুশকিল হচ্ছে শুধুমাত্র পার্থ বা পরেশ তো নন, মানে দলের নেতামন্ত্রী তো নন, একই সঙ্গে নাম জুড়ে গেছে শিক্ষা সচিবেরও তো, প্রাক্তন উপদেষ্টার। শুধুমাত্র পার্থ পরেশ নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ঘুষের টাকার খোঁজে প্রাক্তন শিক্ষা সচিব এসপি সিনহার বাড়িতেও হানা দেয় ইডি, চলে তল্লাশি জিজ্ঞাসাবাদ। একইভাবে হানা দেওয়া হয় প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময়ের বাড়িতেও। সেই কল্যাণময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, যার সিবিআই এর হাজিরার দিনে বড় গলা আমরা আপনাদের দেখিয়েছিলাম। কল্যাণময় বাবু বলেছিলেন আমাদের রিপোর্টারকে সেই সময়ের খবর করার জন্য, কভারেজ করার সময় বলেছিলেন যে এদেরকে মেরে বার করে দিতে হয়, মনে পড়ছে নিশ্চয়ই। কল্যাণময় বাবু সেদিনকেও আপনাকে বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম যে স্টুডিওতে এসে আমার প্রশ্নের উত্তর দিন না, এত মানুষ দেখেন সোজাসুজি স্বর্ণালী, আপনি আসুন না স্টুডিওতে এসে বলুন না। আপনি কিন্তু এলেন না। যাই হোক, আরও একটা প্রসঙ্গে আসা যাক। গতকাল আমি বললাম শুরুতেই, গতকাল ছিল 21 জুলাই আর আজ 22 জুলাই। গতকাল তৃণমূল নেত্রী বলেছিলেন তিনি ইডি সিবিআইকে ভয় পান না, আর তার ঠিক 12 ঘন্টার মধ্যে আজ ইডির এত বড় হানা। তৃণমূল নেত্রী ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো একবার। আমাদের লড়বার ক্ষমতা আছে, ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। সময় বলবে শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াচ্ছে কোন মেরুদণ্ডের, কিন্তু এটা ঠিক দিকে দিকে ইডির হানা চলছে। আজ দিনভর রিপাবলিক বাংলা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক জায়গার ছবি আগে দেখিয়েছে কোন কোন জায়গায় ইডির হানা দেওয়া হচ্ছে, সেদিকে দিনভর নজর রেখেছি আমরা। একসঙ্গে 14 জায়গায় হানা, একই দিনে একসঙ্গে 14 জায়গায়। এবং শোনা গেছে অনেকের বাড়িতেই হানা দেওয়া হয়েছে যারা নেতা মন্ত্রীর আত্মীয়, কারণ এর আগেই আপনাদের শুনিয়েছিলাম, বোধহয় আপনাদের মনে আছে, যে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তিনি শুধু তার মেয়েকে চাকরি দিয়েই থামেননি, তার পরিবারের অনেককে চাকরি দিয়েছেন, দাদার ছেলে, বোনের ছেলে আরও ইত্যাদি ইত্যাদি, এমনকি তার বাড়ির ড্রাইভারকেও তিনি সরকারি চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে সেই তালিকা, সেই ফর্দ অনেক বড়, বিষয়টিকে আজকে আর গেলাম না। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে জানেন তো, রাঘব বোয়ালদের নাগালে পেতে এবার মরিয়া হয়ে উঠেছে ইডি, মানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, মানে যারা এই আর্থিক বেআইনি আর্থিক লেনদেন নিয়ে তদন্ত করে। সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপিও। কি বলছে বিরোধী শিবির? সজল ঘোষ কি বললেন শুনবো।
চুরি করবে, টাকা খাবে, এই ছেলে মেয়েদের চাকরি দেবে না, ছেলে মেয়েগুলো হত্যে দিয়ে 500 দিন ধরে পড়ে থাকবে, পুলিশ এসে পিটবে, তো তাদের বাড়িতে ইডি যাবে না তো কি আমার আর তোমার বাড়িতে যাবে? সব চোর, মন্ত্রী শব্দ রাজ্যের থাকলেই চোর। আজই গিয়েছিল প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বর্ণিত সেই বিখ্যাত চরিত্র রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতে। যদিও এখন আর রঞ্জন কাল্পনিক চরিত্র নেই, এখন বাস্তবের চন্দনের সন্ধান পাওয়া গেছে। আর এখানে আরো একটা বড় টুইস্ট, যে চন্দনের এতদিন পর্যন্ত খোঁজই পাওয়া যাচ্ছিল না, যার বাড়িতে যেদিন ইডি হানা দিয়েছে সেই দিনই চন্দন সশরীরে হাজির হাইকোর্টে। ক্যা বাত ভাই, চন্দন এতদিন তো আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কত রিপোর্টার গেল, কত ক্যামেরা গেল, আপনার বাড়ির ভেতরে পাখা চলে, আলো জ্বলে, ফ্রিজ চলে, বাইরে থেকে তালা লাগানো থাকে, শত ডেকে ডেকে কেঁদে কোকিয়ে মরলেও আপনার বাড়ি থেকে কেউ বেরিয়ে আসে না, আর আপনার বাড়িতে যখন ইডি গেল তখন চন্দন তিনি তড়িক ঘড়ি শটান সশরীরে হাজির সমহিমায় হাইকোর্টে। এতদিন ছিলেন কোথায়? সূত্রের খবর, তিনি আদালতের সব অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি অবশ্য মুখ খোলেননি, আর এইসব দেখে মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো বেশি দেরি নেই, কানে টান পড়েছে যখন মাথা এবার আসবেই। আর দুর্নীতি নিয়ে যখন এত কথা হচ্ছে তখন এই প্রসঙ্গে আরো একটা বিষয় নজর রাখতেই হচ্ছে। গতকাল 21-এর মঞ্চে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন যে ভুল করলে শাস্তি পেতেই হবে, পাশাপাশি বাম জমানার দুর্নীতির প্রসঙ্গ তিনি টেনেছিলেন। আর কথায় কথায় কলকাতার প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুর্নীতির ইস্যুতে নিশানাও করেছিলেন তৃণমূল সুপ্রিমো। আজকে আমি বারবার বলছি, অদ্ভুত সমাপতন। আসলে গতকালই গিয়েছে 21 জুলাই, তো একদিকে শহীদ দিবস, একদিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা, আর আজকে 22 জুলাই, পরপর দুটো দিন সত্যি সত্যি বারবার তাই গতকালের রেফারেন্স টানতে হচ্ছে। গতকাল কি বলেছিলেন মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাই একবার। রোজ সিপিএম এর বিকাশ বাবু রোজ গিয়ে বলছে এটা কেটে দাও, ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো। শুধু বলেছিলাম বদলা নয় বদল চাই, বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে। মমতা বলেছেন যে বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারি হয়েছিল, সেটা আমার কোনো আপত্তি নেই, আমি একটা প্রস্তাব দিচ্ছি, ওর যদি সৎসাহস থাকে এই প্রস্তাব গ্রহণ করুন, একটা তদন্ত কমিটি হোক, যার চেয়ারপারসন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তদন্ত কমিটি আগামী 2 সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট দিয়ে পাবলিক মিটিং করে জানিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই, আমি ওকে এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো। দায়িত্ব পেয়েছেন, ভোটে জিতেছেন, মন্ত্রী হয়েছেন, সব পেয়েছেন, সচিব হয়েছেন, ভালো চাকরি সব পেয়েছেন, কিন্তু একটা জিনিসই বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে লোভ, টাকার লোভ। আর সেই টাকার লোভে অযোগ্য অসংখ্য যোগ্য ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের প্রাপ্য চাকরি ঘুষের বিনিময় অন্য কাউকে দিয়ে দেওয়ার খেসারত দিতেই হবে, যারাই করুন যেই করুন, এ নেপথ্যে যারাই থাকুন, এই দুর্নীতির নেপথ্যে যারা আছেন তারা তৈরি হয়ে নিন, গারদ আপনাদের অপেক্ষায় রয়েছে। আজকে প্রশ্নগুলো করব এক এক করে, তবে তার আগে চোখ রাখছি সোজাসুজি স্বর্ণালীর আজকের প্রতিবেদনের দিকে, যা আজকের আপডেটের ওপর নির্ভর তৈরি করেছে। দেখুন, স্কুলে নিয়োগের দুর্নীতির তদন্তে আরও তৎপর ইডি, দুই মন্ত্রীর দুয়ারে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, ঘুষের টাকার খোঁজে শুক্রবার এক যোগে হানা দিল ইডি, সকাল থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী, পরেশ অধিকারী সহ একাধিক ব্যক্তিকে। এই মামলাতে গতি আরও বাড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা, বিকেল গড়িয়ে গেলেও জারি থাকে জিজ্ঞাসাবাদ।
এই সময় অসুস্থ বোধ করেন শিল্পমন্ত্রী। তাকে দেখতে যান চিকিৎসক। এদিনই পার্থর এক আত্মীয়র বাড়িতেও অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহা, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও চলে অভিযান। শুধু তল্লাশি চালানোই নয়, সূত্রের খবর সবাইকে একসঙ্গে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদও করা হয়। দুর্নীতি মামলার তদন্তে যেদিন প্রায় গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, ঠিক তার আগের দিনই এ নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে, যে কাজ করে না ভুল সে করে না। মমতার এই মন্তব্যের প্রসঙ্গ টেনে এদিন ইডি তৎপরতা নিয়ে কেন্দ্রকে বিঁধেছে তৃণমূল। এই যে ইডির তৎপরতা, এর আগে আমরা কোনোদিন দেখিনি। এই বিজেপি সরকার আসার পরে ইডিকে দিয়ে পলিটিক্যাল মানুষের উপর হ্যারাসমেন্ট, এটা এই 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 সরকারের হাতিয়ার। এমন আক্রমণ ধেয়ে আসতেই পাল্টা জবাব দিয়েছে বিজেপি। চুরি করবে, টাকা খাবে, এই ছেলে মেয়েদের চাকরি দেবে না, ছেলে মেয়েগুলো হত্যা দিয়ে 500 দিন ধরে পড়ে থাকবে, তো তাদের বাড়িতে ইডি যাবে না, তো কি আমার আর তোমার বাড়িতে যাবে? দুর্নীতি মামলায় তৃণমূলকে তোপ দেখেছে কংগ্রেসও। আমি মনে করি যে যে আমলারা জড়িত, তার কারণ দেশের আমলারা যদি নড়বড়ে হয়ে যায়, চেয়ার ভেঙে যায়, কনস্টিটিউশনের চেয়ার ভেঙে যায়, আমলারা রক্ষা কবচ, সেই আমলাদের বাড়িতে ইডি যাচ্ছে, ইডি যাওয়া উচিত। এদিন দুর্নীতি মামলায় আরও চাপে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের পরিজনদের চাকরি দেওয়ার অভিযোগে শুক্রবারই মামলা হয় আদালতে। পাশাপাশি সিবিআই এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন ওরফে চন্দন মণ্ডল এদিনই হাজিরা দিলেন হাইকোর্টে। রিপাবলিক বাংলা। সরাসরি চলে আসবো আজকে প্রশ্নোত্তর পর্বে, তবে তার আগে দিনভরের কভারেজের পর যে 5টা প্রশ্ন এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে রয়েছে এবং জানিয়ে শুরু করছি আজকের ডিসকাশন, সেই 5টা প্রশ্নের দিকে এক এক করে নজর রাখি। আজকে প্রথম প্রশ্ন সোজাসুজি স্বর্ণালীর থেকে। দুর্নীতি তদন্তে হানা ইডির শিকড় কতটা গভীরে কি মনে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, কোথায় গেল ঘুষের টাকা, কার অ্যাকাউন্টে ঢুকলো, দেশে না বিদেশে, লাভবান কারা? কবে জালে ধরা পড়বে রাঘব বোয়ালরা? অনেকদিন অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা, তাদের প্রশ্ন এটা। আর কতদিন অপেক্ষা, আর কবে ধরা পড়বেন রাঘব বোয়ালরা জালে? চার, দুর্নীতি সামনে আসতেই কি গোসা তৃণমূলের? সরাসরি হুমকি দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাঁচ, চাকরি প্রার্থীদের নিয়ে কি আদেও চিন্তিত তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন চাকরি প্রার্থীদের থেকেই আসছে। সরকার কি আদেও চিন্তিত, সরকার কি সত্যি সত্যি ভাবছে? এই 5টা প্রশ্ন নিয়ে আপাতত শুরু করা যাক। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন স্টুডিওতে, রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় ব্যানার্জি, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ, রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস, এবং রয়েছেন চাকরি প্রার্থী অভিষেক সেন। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। প্রথম প্রশ্ন নিঃসন্দেহে সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, সরাসরি হুমকি আসছে আপনাদের দলের কাছ থেকে যে কেউ অসুস্থ হলে, মানসিক বা শারীরিক, তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না। তদন্ত চলছে, আপনারা শুরু থেকে বলেন তদন্তে আপনারা সহযোগিতা করছেন, দল চায় সত্যি সামনে আসুক, সরকার চায় সত্যি সামনে আসুক, তাহলে এই ধরনের হুমকির মানে কি? সুপ্রিয়, আসার পর 5টা প্রশ্ন প্রতিবেদনে দেখলাম, তার সঙ্গে একটা অতিরিক্ত প্রশ্ন, যদি ওটা প্রতিবেদনে এর ছায়া ছিল, সেই প্রশ্ন তুমি করলে, মোট 6টা। আমি দুটো লাইনে শুধু প্রথমে বলি, প্রথম 1-2-3 প্রশ্নের উত্তরটা তো আমি দিতে পারবো না, এক্ষুনি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি যেগুলো প্রশ্নগুলো এসেছে আমাদের কাছে সেগুলো তুলে ধরেছি। আপাতত এই হুমকি দিয়ে শুরু করি, এই হুমকি আমি শুধু দু লাইন বলতে দাও মিনিমাম, এর মধ্যে ইন্টারাপ্ট করলে মুশকিল। আমি বলছি যে প্রথম কথা, 1-3 এই তিনটে যে প্রতিবেদনের প্রশ্ন, সেই উত্তরটা তো আমাদের দেওয়ার কথা না, ইডি দিতে পারবে, ওরা করছে, ওরা তদন্তকারী সংস্থা। আর 4-5 প্রশ্নের উত্তরটাও একই জায়গায়, যে দেখুন, আমাদের যদি আন্তরিকতা না থাকতো, আমাদের যদি কোঅপারেশনের মেন্টালিটি না থাকতো, তাহলে তো তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা যাদেরকে যখন যখন ডেকেছে, শুধুমাত্র শারীরিক কারণ ছাড়া, শারীরিক কারণও যাদের হয়েছে, তাদের বিলম্বিত হয়েছে, তারা দেরি করে গিয়েছেন, ওই সময় যেতে পারেননি নির্দিষ্ট সময়ে, সেটাও আইন মাফিক জানানো হয়েছে, কিন্তু গিয়েছেন সকলে,
অর্থাৎ তদন্তে সহযোগিতা করতে গিয়ে কোথাও কোনো কার্পণ্য, কোথাও কোনো আলাদা করে লুকোনো, কোথাও কোনো লুকোনোর চেষ্টা, কোনো চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষে নেই। সরাসরি প্রত্যেকে গিয়েছেন, আমি নাম করব না, প্রত্যেকে এ টু জেড যাদের ডাকা হয়েছে শারীরিক কারণ ছাড়া প্রত্যেকে গিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেস এই বিষয়টা নিয়ে আন্তরিক এবং আমরাও চাই যে তদন্তের দ্রুত নিষ্পত্তি হোক। এই অপদার্থ তদন্তকারী সংস্থার কতদিন নেবে, আরো কত চন্দ্রপক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ গেলে পরে এই চাকরি প্রার্থীদের ন্যায্য বিচার পাবে, এটা আমরাও চাই। যারা যারা দোষী তাদের শাস্তি হোক। তদন্তের কি রেজাল্ট হলো, কি শুধুমাত্র মিয়ার ওয়ার্ডস নয়, শুধুমাত্র কথা নয়, শুধুমাত্র গোল গোল আলোচনা নয়, প্রতিদিনের কফি কাপ নয়, প্রতিদিনের আলোচনার টেবিল নয়, বরং আলোচনাটা কোন জায়গায় গিয়ে পৌঁছলো, আইন মাফিক জায়গা থেকে তদন্তকারী সংস্থার দাবি, তদন্তকারী সংস্থার উচিত এই উত্তরটাকে জনসমক্ষে নিয়ে আসা। সুপ্রিয়া, আপনি জনসমক্ষে নিয়ে আসা। প্রায় সময় এখানে যারা আসেন দু একজন বাদ দিয়ে, অবশ্য তারা প্রত্যেকে মোটামুটি একই বয়ান রাখেন যে তারা চান তদন্ত হোক, এটাই দলের ভার্সন। ওদের বয়ানটা কি জানা যায় না, মুখপাত্র হিসেবে ওদের বয়ানটা কি, তদন্তকারী সংস্থার বয়ানটা কি, আর কতদিন নেবে, এই কতদিন ধরে যে অভিষেক দা বসে আছে, অভিষেক সেন সে কতদিন ধরে আর ন্যায্য চাকরি পাচ্ছে, এই প্রশ্নগুলো নিঃসন্দেহে আপনার কোনো অধিকার রয়েছে, কিন্তু আমি এই উত্তর পেলাম না যে তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন কেন দেখে নেব, কারণ এই দেখে নেওয়ার হুমকিটা কাকে, আমি বলিনি, এক শারীরিক মানসিক অসুস্থ হলে দেখে নেব, কাকে দেখে নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য, আমি এক লাইনে শেষ করব। ইডি এখানে যারা রয়েছেন প্রত্যেকে আমার চেয়ে বয়সে সিনিয়র, রাজনৈতিকভাবে সিনিয়র বা পেশাগত জায়গা থেকে প্রত্যেকে শ্রদ্ধেয় মানুষ, এরা ক্রস চেক করবেন আমাকে। ইডি বা সিবিআই এরা কিন্তু তদন্তকারী সংস্থা, কারো শরীর খারাপ করে দেবো, কাউকে ফিজিক্যালি হিউমিলিয়েট করব, এই কাজটা কিন্তু তারা বরাত পান না, টেন্ডার পান না, যদি কেউ কারো কাছে টেন্ডার নোটিশ থাকে। এই কাজটা কি করা হচ্ছে? করা হচ্ছে আমরা বলছি না, কিন্তু করা হচ্ছে চন্দ্রিমা দিও বলেননি, আমি তো নিজে প্রেস কনফারেন্স আজকে তৃণমূল ভবনে ছিলাম, চন্দ্রিমা দি যে কথাটা বলেছেন রাজ্যের মন্ত্রী, তিনি বলেছেন যদি তুই, আমি বলিনি, আমি শুনেছি, আমি বলছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ইন এসেন্স এরকম যে এই তদন্ত শুধুমাত্র তদন্তটাকে আরো দীর্ঘ মানে দীর্ঘ কালক্ষেপ করব, তদন্তটাকে রাজনৈতিক কারণে অক্সিজেন দেব, কোন ফ্রুটফুল রেজাল্ট বার করব, ফ্রুটফুল রেজাল্ট বার করব, শুধু টেনে নিয়ে গিয়ে একটা লোককে হ্যারাস করে যাব, আরো একজন যোগদান করেছেন, সলিউশন অনলি পলিউশন, শুধু এই প্রসেসে চলবো, এটা চলতে পারে না, এর জন্য যদি কারো স্বাস্থ্যের অবনতি হয় তার দায় নিতে হবে। না না, আমি আসছি, পুরোটাই শোনাচ্ছি। সুপ্রিয় আপনাকে কষ্ট করে, আপনাকে কষ্ট করে চন্দ্রিমা দেবীর বক্তব্য আবার নতুন করে রিপিট করতে হবে না, আমাদের কাছে আছে, আমি নিঃসন্দেহে ইতিমধ্যে দুবার চালিয়েছি, আমি আরো একবার চালাবো। উপেন বিশ্বাস, সুপেন্দ্রনাথ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন, প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টরেট। আপনারা জানেন যে এই ঘটনায় উপেন্দ্রনাথ বিশ্বাসের সেই যে কাল্পনিক চরিত্র রঞ্জন, সেই রঞ্জন যিনি বাস্তবে রূপ পেয়ে গেছেন চন্দন, তাকে এতদিন পর্যন্ত কেউ খুঁজে পায়নি, আমরাও খুঁজে পাইনি, যদি অনেকবার তার বাড়ির সামনে রিপোর্টার গিয়েছিল, তার ভেতরে আলো পাখা ফ্যান জলে, কিন্তু চন্দন আর বেরিয়ে আসলো, তার বাড়ি থেকে কেউই বেরিয়ে আসলো না, বাইরে কলাপসিবল একটা তালা ঝুলে। সেই চন্দনের বাড়িতে আজ যখন ইডি গেল, হঠাৎ সেই চন্দনের দর্শন পাওয়া গেল, চন্দন সরাসরি এসে হাজির কোর্টে। উপেনবাবু তিনি গিয়েছেন একটা মুখ বন্ধ খামে জমা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ নথি, উপেনবাবু আমি তদন্তের স্বার্থে জানতে চাইবো না, কিন্তু আজকে চন্দনের এই হঠাৎ করে সামনে আসা কি মনে হচ্ছে, এবার কি তাহলে সত্যি সত্যি তদন্তের যে জট রয়েছে, সেই দুর্নীতির যে জট, সেই জট কি খুলবে, আর কত দূরে রয়েছে এই তদন্তের জট? বারবার শাসক দল প্রশ্ন করছেন, তারাও চান আর কত সময় নেবে তদন্তকারী সংস্থাগুলো। দেখুন, এক তো হচ্ছে, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? আমি প্রথম বলি যে দুদিন আগে মহামান্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদেশ দিয়েছিলেন ওই সেদিনকে চন্দন মণ্ডলের একজন উকিল এসেছিলেন, তিনি বললেন তাদের তার কথা, তখন মহামান্য বিচারক বলল আপনি আপনার যে মক্কেল চন্দন মণ্ডলকে নিয়ে আপনি 22 তারিখে 2টোর সময় এই কোর্টে আসবেন। সেই আদেশ অনুযায়ী যথারীতি আজকে আমি নিজেও কোর্টে ছিলাম, আজকে আমারও যাওয়ার কথা ছিল কোর্টে, তা সেই চন্দন মণ্ডল এবং তার উকিল এসে হাজির। তো এই কথাটা ঠিক না,
যে ওইখানে ইডি তার বাড়িতে তল্লাশি করছে আর সেই জন্য এখানে চলে আসছে সেটা ঠিক নয়, কেন কয়েকদিন আগেই হচ্ছে এই অর্ডারটি মহামান্য বিচারক দিয়েছিলেন, সেটা হচ্ছে এক নম্বর। বেশ, দুই হচ্ছে আপনি বলেছেন যে আপনি কিছু এনভেলপের মধ্যে কিছু কাগজপত্র দিয়েছিলেন, আর সেটা তো বলা সম্ভবপর না, কিন্তু যিনি বিচারক নিজে সেটা খুলে পড়লেন, তখন বললেন কি যে এটা কি আপনি দিয়েছেন, এটা কি সবার সম্মুখে বলা যায়? আমি বললাম যে আমি কিন্তু তাহলে তো আর বন্ধ করে দিতাম না আপনাকে। কিন্তু তিনি কি করলেন, একেবারে যে সব কিছু বললেন তা না, কিন্তু তার প্রধান বিষয়গুলো উনি কিন্তু প্রকাশ্যে বলে দিলেন। সেই মানে আমি যে বিষয়ের উপরে ওই বেশ লম্বা খামের মধ্যে যে কাগজ দিয়েছিলাম তার যে তিনটি প্রধান বিষয় তিনি সেটা উল্লেখ করলেন, মানে জনসাধারণের জানানোর জন্য। এখন ওপেন কোর্টে বলা মানে কি, সবাই শুনলেন, সেটা কি কি? এক নম্বর হচ্ছে যে কিছু কাগজ ডক্টর বিশ্বাস দিয়েছেন, সেই যে সেই তথ্যগুলো ভেরিফাই করা যায়, ইংরেজিতে বলে ভেরিফায়েবল ইনফরমেশন, মানে এই তথ্যগুলো আপনি যে যদি তদন্ত করতে চান তদন্ত গিয়ে করলে সেটা ভেরিফাই করা যায়, তারপরে সেটা ঠিক কি অঠিক সেটা অন্য কথা। কেন অনেক সময় কি বলে, অনেকে আন্দাজে কথা বলে, তার কিছু ভেরিফাই করা যায় না, মানে সেই জায়গাটা কোথায়, তার নাম কি, সে কোথায় থাকে, কি করে, তার কোনো কিছু খবর থাকে না। তো এখানে কি বলা হচ্ছে যে উনি যে কাগজ দিয়েছেন তার একটা বিষয় হচ্ছে যে সমস্ত অপরাধের কথা সেগুলো তথ্যকে আপনি যে ভেরিফাই করতে পারেন বা পরীক্ষা করতে পারেন, সেইটা একটা উনি এইরকম কাগজ দিয়েছেন। দুই নম্বর কাগজ দিয়েছেন উনি আর একটি বিষয়ের তথ্য, সেটি হচ্ছে বৃহত্তর চক্রান্তের তথ্য, এবং এইখানেও যে কথা বলা হয়েছে সেগুলো সেখানে ভেরিফাই করা যায়। দাঁড়ান, আপনি এখানে করলে হবে না, আমার শেষ করতে দিন না ওই কথাটা। তিন নম্বর হচ্ছে যে এই কিছু তথ্য দেওয়া হয়েছে যেখানে সেই তথ্যতে বলা হয়েছে যে এই যে 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 পরীক্ষা নেওয়া হয়েছে, এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে, তাতে সংরক্ষণ লঙ্ঘন করা হয়েছে। এই তিনটে বিষয় কাগজ ডক্টর ইউএন বিশ্বাস আমাকে দিলেন। এইবার আপনি আপনি কি বললেন, কি প্রশ্ন আপনি আরেকবার বলেন? এই যে চন্দনমণ্ডল একটা নয় লাখ অনেক রয়েছে, এরকম অনেক হাজার হাজার চন্দনমণ্ডল রাজ্যে ছড়িয়ে রয়েছে, নিঃসন্দেহে একটা বিষয় ঠিক। আমি একটা বিষয় আপনাকে ছোট জানতে চাই, চন্দনমণ্ডলের সন্ধান মানে চন্দনমণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে বা চন্দনমণ্ডল স্বীকার করলে আসল যেটা আপনি বলছেন যে বৃহত্তর কনস্পিরেসি বড় চক্রান্ত, তার একটা ছোট্ট বড়ে চন্দনমণ্ডল, তাহলে কি কনস্পিরেসির মাথায় যারা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা সহজ হয়ে যাবে না? আর দ্বিতীয়ত এরকম আরও চন্দনমণ্ডল যে রয়েছে তার কি কোনো ইঙ্গিত কি দেওয়া হলো আজকে কোর্টে? না দেখুন, আমি বলি কি যে প্রথমত কথা হচ্ছে যে ডেফিনিট ইনফরমেশন দেওয়া হলো। আচ্ছা, শুধু যে একেবারে ডেফিনিট ইনফরমেশনের পরেই যে একেবারে রাতারাতি আপনি বা এই তদন্তটা আপনি শেষ করতে পারবেন বা সবাইকে ধরতে পারবেন, এ তো হয় না। আপনাকে ব্রিক বাই ব্রিক মানে ইটের পরে ইট রেখে আপনাকে ধরতে হয়, একজন মুখে বললে হয়, যদি আজকে যদি সেই এই মণ্ডল যদি বলেও ফেলে তাহলে তো আপনাকে প্রমাণ করতে হবে, তো ঠিক সেই প্রমাণটা করতে সময় লাগে। আর একটা কথা আছে যে এত বিশৃঙ্খল মানে এই যে যে আপনার যে বোর্ডটা যে এক্সামিনেশনের বোর্ড সেই বোর্ডটা এত বিশৃঙ্খল যে তার কোনো মেরিট লিস্ট নাই, এখন সেই মেরিট লিস্ট জোগাড় করতে হচ্ছে ডিস্ট্রিক্ট থেকে এই বোর্ডকে ডিস্ট্রিক্ট থেকে লিখে সেই মেরিট লিস্ট নিয়ে আসতে হচ্ছে। আপনি যদি পুরো মেরিট লিস্টটা না পান
ডিস্ট্রিক্ট ওয়াইজ না পান, এখন কেননা সব ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, তাহলে কে পেলো, কে ঠিক করে পেলো না, আর অঠিক করে কে পেলো, এ ভাগ করবে কী করে? অতএব আপনি যদি বলেন কালকেই লাভ দিয়ে মানে তদন্ত করবে, এটা হয় না। দ্বিতীয়ত আর একটা কথা ভালো করে শুনে নিন, যে না সম্ভব না, আর এইটা আর একটা কথা শুনুন, যে এই কেসটা কিভাবে তদন্ত হচ্ছে এখন, এটা একটি বিশেষ দল তৈরি করা হয়েছে ইংরেজিতে যাকে আমরা বলি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। কিন্তু এই ইনভেস্টিগেটিং টিমের কতগুলো চরিত্র আছে যেটা সাধারণত হয় না, যেরম হচ্ছে এই যারা এর মধ্যে যে সমস্ত সিবিআই অফিসার্স, তারা কোনো ট্রান্সফার এখান থেকে ট্রান্সফার হতে তাদের করা যাবে না। দুই নম্বর হচ্ছে তারা অন্য কোনো কেস তদন্ত করা করতে পারবে না, অন্য কোনো কেস তদন্ত করতে পারবে না, তাহলে এই দুই নম্বর। তিন হচ্ছে এই যে তদন্তটা হবে, সেই তদন্তটা হবে সম্পূর্ণ হবে আদালতের নির্দেশে। সেই জন্য আমি আগেও বলেছিলাম যে এখানে কিন্তু ডাইরেক্টর সিবিআইয়ের কোনো কন্ট্রোল নাই আর না আছে, আপনার এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত এখানে কিচ্ছু করতে পারবে না। অতএব যদি কেউ এটাতে যদি সুবিধা হয়ে থাকে, তাহলে কিন্তু যা এই গভর্নমেন্ট যায় বলে যে সিবিআই হচ্ছে আপনার ওই বিজেপির পুতুল, সেটা তাদের তারা কিন্তু প্রোটেকশন পেল। দুই নম্বর হচ্ছে যারা আবার বলে কি এই বিজেপি আর তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে, সেটাও সম্ভবপর না, কেননা প্রতি এই এর পুরো তদারকি করবেন হচ্ছেন যে কলকাতা আদালত। উপেনবাবু স্পষ্ট বললেন যেটা রাতারাতি সম্ভব নয়, যেগুলো ডেফিনেট ইনফরমেশন আদালতের কাছে যাচ্ছে, তদন্ত চলছে, আরো অনেক চন্দনের সন্ধান পাওয়া যাবে এবং বেনিফিশিয়ারি করা সেটা বার করা সম্ভব, তদন্তের ক্ষেত্রে প্রতি পদে পদে বাধা, জেলা জুড়ে বিভিন্ন যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টের সন্ধান পাওয়া যাচ্ছে না, সেই এর আগে নাম্বারের সন্ধান পাওয়া যায়নি, লিস্টের সন্ধান পাওয়া যায়নি। আমি দেখিয়েছিলাম যে আগে কলকাতার বিভিন্ন ভবনে যখন ছানবিন চলে সেখান থেকে লকারের চাবি গায়েব হয়ে যায়, এমত অবস্থায় চন্দ্রিমা ভট্টাচার্যের এহেন হুমকি। সন্ময়দা, সোনালী, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই এই করাপশনের কনস্পিরেসিটা 2012 সাল থেকে শুরু, আজকে বলে নয়, ফলে গত 9 বছর ধরে একটা মানে চলমান ঘটনা এবং সরকার প্রশাসন কোটি কোটি টাকার লেনদেন, এই সমস্ত ব্যাপারটা রাতারাতি সব কিছু হয়ে যাবে আমিও বিশ্বাস করি না। কিন্তু অবশ্যই সিবিআই এবং ইডির অনেক দ্রুত আরও পা ফেলা দরকার। আমি এখানে ইয়ে রয়েছে ওর সঙ্গে, সুদীপ্তের সঙ্গে আমি একই সঙ্গে সহমত পুরো ব্যাপারটা। আমি যে জায়গাটা বলার চেষ্টা করছি যে আজকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হুমকি দিচ্ছিলেন, আচ্ছা বলুন তো 490 দিনের কাছাকাছি ছেলে মেয়েগুলো ওই গান্ধী মূর্তির পাদদেশে পড়ে রয়েছে, তাদের শারীরিক অসুস্থতা হতে পারে না? একজন মন্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ, শুধু শারীরিক, মানসিক অসুস্থতা হতে পারে না? এই মুহূর্তে অভিষেক রয়েছেন, তারা বলতে পারেন যে তাদের মানসিক কি অবস্থা? আমি বলছি আমি তাদের কাছে গিয়ে বিভিন্ন সময় দেখেছি, এক মিনিট, আমি তাদের কাছে গিয়ে বিভিন্ন সময় দেখেছি যে কি মানসিক যন্ত্রণার মধ্যে তারা রয়েছে, কান্নাকাটি করছে, বাচ্চাদের সঙ্গে নিয়ে রয়েছে, সেখানে ব্রেন ক্যান্সারের পেশেন্ট পর্যন্ত সেখানে পড়েছিল দীর্ঘদিন ধরে, আজকে সেই পরিস্থিতিতে তাদের জন্য কোনো মানবিকতা নেই, কোনো মানব দরদি নেই। এখানে 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 যে ছেলেটা, এই যে ছেলেটি এখানে বসে রয়েছে অভিষেক সেন, আমি শুনছিলাম যে গতকাল 21 জুলাই মঞ্চের কাছে তার আগের দিন যাওয়ার ফলে মানে 20 তারিখ মঞ্চের কাছাকাছি গিয়ে ঘটনাটা দেখতে গিয়েছিল, তাকে লালবাজার পুলিশ তাদের 5 জনকে তুলে নিয়ে গিয়ে বিনা নোটিশে বিনা কিছুতে বিনা কাগজপত্রে প্রায় 24 ঘন্টা তাকে অ্যারেস্ট করে কয়েদিদের সঙ্গে রেখে দিয়েছে লালবাজারের মধ্যে। ভাবতে পারেন এ কোন রাজত্ব বসবাস করছি? মন্ত্রী, একজন মন্ত্রীকে জেরা করতে পারবেন 8 ঘন্টা হলে? তার কাছে তো 3 জন চিকিৎসক এসেছিল, ফলে সেই 3 জন চিকিৎসক থাকা সত্ত্বেও, 3 জন চিকিৎসক এসেছিল, তার জন্য তো উডবার্ন ওয়ার্ড পড়ে রয়েছে, বেশি বেশি করাপশনের ব্যাপারটায় ঢুকে গেলেই উডবার্ন ওয়ার্ডে তিনি চলে যাবেন, আমরা অনুব্রত ক্ষেত্রে দেখেছি। আর সেইখানে দাঁড়িয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভয় দেখাচ্ছেন? আমি ওকে 100 বার সমর্থন করবো যে তদন্তটা দ্রুত শেষ হওয়া দরকার, কোনো অসুবিধা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য যদি এই কথাটা বলতেন যে আমরা চাইবো তদন্তটা দ্রুত শেষ হোক, আমি অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্যকে সমর্থন করতাম। কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন মন্ত্রী হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন যদি পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ
হয়ে পড়ে দেখে নেব, চুরি করার সময় মনে ছিল না শারীরিক মানসিক লক্ষ লক্ষ ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নিয়ে ছেলেমেয়ে ছেলে ছেলে ছেলেমেয়ে খেলার সময় মনে ছিল না, আজকে 269 টা ছেলে মেয়ে কিছু জানা গেছে ডাকা, আপনি ডাকা তুমি বলো 269 টা, আমি যদি আপনাকে না তুমি বলো 269 টা রাজ্যে জন ডাকা লুটেরা এমনি এমনি গেছে লুটেরা ডাকা, আমি তোমাকে বলি 269 টা ছেলে মেয়ে আপনি আপনি চাকরিতে নেই, আপনি একজন এমআইসি কে বলছেন চোর, চুরি না করলে সেটা হয় কোন প্রমাণ আছে আপনার কাছে 269 টা গেছে কেন, তুমি ভেরিফাই ভেরিফাই করো লোকের লোক বলছেন কি ভেরিফাই করতে হবে আপনি বলো রাজ্যের মন্ত্রী বলছেন যে এইভাবে জেরার মধ্যে পড়ে যদি শারীরিক মানসিক ভাবে অসুস্থ হন তাহলে কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হবে না, এখন শারীরিক মানসিক প্রশ্ন উঠছে, স্টুডিওয় বসে শাসক দলের মুখপাত্র বলছেন যে কিছুই তো অভিযোগ প্রমাণ হয়নি, তাহলে সেক্ষেত্রে কি করে বলা যাবে? আমরা চাই প্রমাণ হোক এটাও বলেছি সুদীপ, এটাও অ্যাড করো, গতবারই এখানে এসেছি শাসক দলের যারাই এসেছে তারা একটা কথা বলে যে সবই অভিযোগ কিছুই প্রমাণ হয়নি, আমি বারবার অনেক আগেও বলেছি এখনো বলছি একটু অর্ডারগুলো বা একটু বাক কমিটির রিপোর্টটা একটু পড়তে, অভিযোগ প্রমাণ হয়ে গেছে যে চুরি করেছে, এখন যেটা তদন্ত হচ্ছে বেনিফিশিয়ারি কারা, এই চুরির বেনিফিশিয়ারি কারা, এই চুরির যে টাকা লেনদেন কোথায় গেছে, চুরি হয়েছে সেটা প্রমাণিত, আমি জানি ও হয়েছে না চুরি করেছে, আমি বিরোধিতা করেছি এখানে করেছে বলা হয়েছে, আপনি তো বিজেপি থেকে বলছেন না তাই আপনার বিরোধিতা করিনি, যে বিজেপি থেকে বলছে সে বলছে চুরি করেছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্নীতি করেছে, দুটো শব্দ আলাদা, সুপ্রিয় দুর্নীতি করা দুর্নীতি যারা করে সুপ্রিয় স্বাভাবিক অঙ্ক, স্বাভাবিক অঙ্ক সেটা তদন্ত হবে, এর পেছনে টাকার লেনদেন কি সেটা তদন্ত হবে, আমি একটা কথা বলছি এখানে বারবার বলছে সবাই যে আমরা তো তদন্তে সহযোগিতা করছি, এটা কোনো উপকার করছে না, তদন্তে সহযোগিতা করতে বাধ্য, যদি না করে আদালত বলেছে তাদের কাস্টাডিতে নিতে হবে, এনারা যারা যাচ্ছে তারা কোনো উপকার করছে না, তারা বাধ্য তদন্তে সহযোগিতা করতে, আর চুরি তাড়াতাড়ি হয় তদন্তে একটু সময় লাগবে কারণ দিনের পর দিন নতুন তথ্য আসছে, আজকেই আমরা কোর্টে একটা তথ্য দিয়েছি যে কিছু লোক যারা চাকরি করছে তারা এমপি অভিষেক ব্যানার্জিকে চিঠি লিখে বলেছে যে আমরা তৃণমূল করি, আপনাদের এমএলএ তাপস শাহ আমাদের থেকে 5 লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার জন্য, আমরা তৃণমূল করো টাকা দিয়ে চাকরি পেতে হবে, আপনি এর বিচার করুন, এবং আজকে আজকে কোর্টে প্লেস করার পর কোর্ট বলেছে এর শুনানি 2 তারিখ হবে, এবং এটা চিঠি দিচ্ছে পার্থ চ্যাটার্জির সিকিউরিটি গার্ড যিনি তার পরিবারে 10 জন চাকরি পাচ্ছে বেআইনিভাবে, তারও প্রমাণ দিয়েছি আজকে এরপরও এগুলো হবে, আর ওরা বলছে আজকে এখানে সরকার দিয়েছেন তো আদালত তো চূড়ান্ত অথরিটি, সেখানে আদালত তো বলবে যে এই ছেলেগুলো কি হবে যারা গান্ধী মূর্তি, আপনি কি আদালতে বলবে এখানে বসে ভার্ডিক দিচ্ছে সুপ্রিয়, আপনি এখানে বসে ভার্ডিক দিচ্ছে আপনি তার নাম বলে দিচ্ছেন মাঝখানে উপেন্দ্র কাছে আসি উপেন্দ্রকে আমি ছেড়ে দেব 1 মিনিট সুপ্রিয় সুপ্রিয় নেম ড্রপিং করবেন না সুপ্রিয় আপনি তর্ক করছেন ঠিকই কোনো রকম সম্পর্ক আদালতে চলছে, আমি উপেন্দ্রবাবুর কাছে আসি, যে পরেশ অধিকারীর মেয়ের চাকরি খোয়া গেছে অলরেডি একটা অভিযোগ প্রমাণিত হয়ে গেছে, অতএব এই নিয়ে এনে তর্ক করে কোনো লাভ নেই, উপেন্দ্রবাবুর কাছে প্রশ্ন, উপেন বিশ্বাস ছেড়ে দেবো আমি, উপেনবাবু আপনি আমাকে বলুন একটা কথা, এক মিনিট প্লিজ উপেনবাবু আপনি আমাকে বলুন, আরে 1 মিনিট উপেনবাবু আপনি আমাকে বলুন, এখানে সত্যি বারবার করে যেটা বলা হচ্ছে যে অহেতুক নাকি ইডি সিবিআই তারা অহেতুক নাকি রাজ্যের মন্ত্রীদের জোর করে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাবার জন্য বারবার করে জেরা করছে, অভিযোগ নাকি কিছুই প্রমাণিত হয়নি, তাই তাদের দিকে অভিযোগের আঙুল তোলাটাই নাকি অনুচিত, এই যে বিভিন্ন যুক্তিগুলো দিনের পর দিন শাসক দলের বিভিন্ন প্রতিনিধি মুখপাত্র এসে দিয়ে যান, কি বলবেন উপেনবাবু? আমি আপনাকে ছেড়ে দেবো, আপনার কাছে লাস্ট প্রশ্ন নিয়ে আসছি উপেন বিশ্বাস।
দেখুন আমি বলি কি যে আমি আজকে কোর্টে মহামান্য বিচারকের কাছে বলেছি দেখুন যে সিবিআই সারদা কাণ্ডের তদন্তে এই পশ্চিমবঙ্গের মানুষ খুশি নয়। অনেক দিন ধরে তদন্ত করার পরে কয়েকজনকে গ্রেপ্তার করা ইত্যাদি হলো, কিন্তু আসল রাঘব বল ধরা পড়ল না, আর কারো এখনও জেল হয়নি, তারা হাজতে আছে কিন্তু জেল হয়নি। অত আমরা কিন্তু সেটা আমি নিজেও স্যাটিসফাই না। কিন্তু এইবার প্রশ্ন হচ্ছে দেখুন দুটো অর্গানাইজেশন এখানে তদন্ত করছে, একটা তদন্ত হচ্ছে সিবিআই একটা সিটের মাধ্যমে তদন্ত করছে, আর একটা হচ্ছে মানি লন্ডারিংয়ের ব্যাপারে ইডি করছে। ও সম্বন্ধে কিন্তু এই যে কোর্টে যে মহামান্য বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে দেখছেন, ওনার কিন্তু ওই ইডির উপরে কোনো এইটার মধ্যে কিন্তু ইডি নেই এই তদন্তের মধ্যে। অতএব ইডি এই যে কয়েকদিন ধরে, মাত্র বেশি দিন নয়, কয়েকদিন ধরে তারা যে সমস্ত কথাবার্তা যা, এটা এখনই এরপরে একটা বিচার করা ঠিক হবে না। আর একটা কথা মনে রাখতে হবে যে এরা কেন্দ্রীয় সংস্থা, বুঝলেন, এবং ওই যে কালকেই একজন বলে ফেলেছে কিন্তু যে আমি নাম করব না, যেহেতু ওই ভাইস প্রেসিডেন্টের এতে তারা ভোট দেবে না, তো সেই জন্য আর একজন পার্টির লোক বলে ফেললো দালাল। এই সমস্ত কথাবার্তা দেখুন, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমি এই যে কোর্ট যে তদন্তটাকে তদারকি করছে তার পাশে দাঁড়িয়ে কিছুটা সাহায্য করার চেষ্টা করছি। একদম, আপনি সাহায্য করছেন এবং একই সঙ্গে বাকিদেরও কোঅপারেট করতে হবে। দেখে এই এবং শারীরিক মানসিক অজুহাতগুলো দিলে কি চলবে? বললাম ওনাকে যে দেখুন আপনি না দাঁড়ান, আমাকে কমপ্লিট করতে দেন। আমি ওনাকে বললাম যে এই লক্ষ্য আমার এই রঞ্জনের স্টোরি ধরে আপনারাই তো প্রায় 1 কোটি মানুষকে দেখিয়েছেন, তো তারা মানে কাতর হয়ে বসে আছে, মানে কোন সময় তারা বিচার পাবে, এবং তাদের মধ্যে একটা বিশ্বাস হয়েছে যে এই দুইজন মানুষ তারা চেষ্টা করছে যাতে বিচার পাওয়া। অতএব আমার মনে দেখুন সেই কথাই আমি আজকে বলেছি যে আমরা যদি তাদেরকে সুবিচার না দিতে পারি তাহলে কিন্তু আবার ওই প্রশ্ন উঠে যাবে নিঃসন্দেহে। আপনারা চেষ্টা করছেন, অনেক ধন্যবাদ উপেন বাবু আপনার সময় দেওয়ার জন্য, আমি আপনার বেশি সময় নষ্ট করব না। এর সঙ্গে আরো পার্থদা এবং একই সঙ্গে অভিষেক রয়েছেন, সুদীপ্ত হাত তুলছেন, সময় খুব অল্প, আমি এক এক করে যাই। পার্থদা এবং অভিষেক দুজনের কাছে আসছি, পার্থদা কি বলবেন, একদিকে তদন্তের গতি প্রকৃতি, অন্যদিকে রাজ্যে শাসক দলের এরকম হুমকি সরাসরি, পার্থদা? আমি প্রথমে বলতে চাইছি যে এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত কাল বা পরশু বলছিলেন যে কাজ করতে গেলে ভুল হয়, ফলে এই যে নিয়োগের যে বিস্তৃত দুর্নীতি যা বেরিয়েছে এটা যদি একটা মামুলি ভুল হতো এবং অনিচ্ছাকৃত ভুল হতো তাহলে একরকম, কিন্তু আসলে যা দাঁড়ালো গত 1 মাস ধরে কোর্টের রায়ে এটা পরিষ্কার প্রমাণিত হলো এবং প্রাইম অফিসগুলো এস্টাবলিশড হয়েছে, তাতে এটা কেবলমাত্র অনিচ্ছাকৃত ত্রুটি নয়, ইচ্ছাকৃত অপরাধ এবং একটা সংগঠিত অপরাধের চেহারা পেয়েছে, এবং যে কারণেই সম্ভবত আজকের একসাথে রাজ্যে 13টা জায়গায় হচ্ছে যে তল্লাশি চলতে হচ্ছে। ফলে এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সবসময় সরকারের মানে আমি বলছি কারা ইনভলভ, মধ্য শিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, সচিব, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, মানে একদম পরপর। ফলে এরকম একটা অবস্থায় যে যদি যে রঞ্জনের কথা উনি বলেছিলেন, যে আমি আবারও বলছি, আগেও বলেছি বহুবার আপনাদের এখানে, যে রঞ্জন একটা লোকের নাম নয়, রঞ্জন একটা রোগের নাম, এবং যেটা হচ্ছে যে সিন্ডিকেট শিক্ষায় বলতে যা বোঝায়, ইনফ্যাক্ট শিক্ষায় সেই সিন্ডিকেটের হাতিয়ার আর্কিটেক্ট হচ্ছে এরকম রঞ্জনরা, এবং রঞ্জনরা যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কটাকে বের করতে না পারলে খুঁজে, তাহলে কিন্তু এই যে স্কুল আমাদের বাচ্চা ছেলেদের তাদের চোখের জল নিয়ে ব্যবসা করছে যারা সরকার দীর্ঘদিন চালায় না, ভুলে গেছে সব রীতি। অভিষেক সেরা আমাদের সঙ্গে রয়েছেন, অভিষেক আপনার অভিজ্ঞতা শুনলাম, সম্মানে কিছুক্ষণ আগে স্টুডিও থেকে বলছিলেন গতকালের অভিজ্ঞতা, 21 জুলাই এর মঞ্চের সামনে যাওয়ার পর তারপর কি পরিণতি হয়, অভিষেক আজ কি মনে হচ্ছে, এত জায়গায় ইডির হানা, একদিকে কোথাও নেতা মন্ত্রীরা তারা সামান্য জেরা, এতদিনে মানে আপনারা বছর পর বছর রাস্তায় কাটিয়েছেন, আজকে মাত্র কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তারা অসুস্থ হয়ে পড়ছেন, বাড়িতে চিকিৎসক যাচ্ছেন, কি মনে হচ্ছে এবার অন্তত বিচার পাবেন, জট খুলবে তদন্তের? অভিষেক 30 সেকেন্ড।
দেখুন, বিচার তো অনেকদিন আগে পাওয়ার কথা ছিল, এখনও পাইনি বিচারটা। এই যে সুপ্রিয়দা বলছিল যে ইডি সিবিআই খুব দ্রুত তদন্তটা শেষ করুক এবং যারা ডিপ্রাইভ হয়েছে তারা চাকরিটা পাক। আচ্ছা, ইডি সিবিআই এরা কি চাকরিটাকে দিতে বারণ করেছে নাকি? আর আরেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল ব্যাপার, একটু প্লিজ বলতে দিন আমাকে, 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে সুপ্রিয়দা, প্লিজ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে নিয়োগ তো করবে সরকার, সরকারের সদিচ্ছাও তো থাকতে হবে। আর আমাদের এই প্যানেলের ওপরে, এই নবম থেকে দ্বাদশের প্যানেলের ওপরে কোনো রকম নিয়োগের স্থগিতাদেশ নেই, সরকার চাইলেই নিয়োগটা করতে পারে, ঠিক আছে? সুতরাং এই ধরনের কোনো মানে যে তদন্ত দ্রুত শেষ হলে এদের নিয়োগটা করা যাচ্ছে না, মানে এই যুক্তিটা কতখানি যুক্তিসঙ্গত? একেবারেই এগুলো নিয়ে বারবারই প্রশ্ন উঠছে, আমি শেষ করবো আলোচনা একবার। হ্যাঁ সুদীপ্ত, কথাটাই বলে দিই যে তদন্তর সঙ্গে অভিষেকের সঙ্গে একদমই একমত, তদন্তর সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই। তদন্ত হচ্ছে কোন, তদন্তর সঙ্গে তদন্ত 5 বছর চলতে পারে, কিন্তু এটা প্রমাণিত সরকার চাকরি দেবে সরকার ওয়েটিং লিস্টে যারা আছে, এটা হলো বিভ্রান্ত করার জন্য যে আমরা কাজ করব না। তার কি কারণ যে তদন্ত চলছে? তদন্ত চলছে এই জন্য যে যারা চুরি করেছে তারা এসব ভুল তথ্য ক্যাটারিং করে সিপিএম কংগ্রেস জিরো হয়ে গেছে। একটু আনইন্টারাপ্টেড বলতে পারো, সিপিএম কংগ্রেস জিরো হয়ে গেছে মানে তৃণমূল এসে করে যাবে, মানুষের ভোটে সুপ্রিয়। আমি একটু আনইন্টারাপ্টেড বলতে চাই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছিলেন চাকরি কারা যাবে না। আচ্ছা বলুন তো স্বর্ণালী, 269 জন ছেলে মেয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছিল প্রমাণিত আদালতে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা খাটে যেখানে চাকরি কারা যাবে না? আসলে উনি চাকরি যারা দুর্নীতি করে অন্যায় করে দিনের পর দিন আদায় করেছে, টাকা দিয়ে আদায় করেছে, তাদেরও ডিফেন্ড করতে রাজ্যের মুখ্যমন্ত্রী নেমেছেন, ফলে স্বাভাবিকভাবে একটা সরকারের অ্যাটিটিউড এখানে কিন্তু রিফ্লেক্ট করা যাবে না। আমি খুব সময় সংক্ষেপিত, আমি প্রথম কথা বলি যে আজকে যারা শোটা পুরোটা দেখেছেন, আমি আমাদের দলের যা বক্তব্য, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টার উপর যা মনে করেন, আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করি, যা অনুভব করি হৃদয় দিয়ে, আমি আশা করি প্রতিটা কথা প্রতিটা জায়গা আমি অন্তত ছুঁয়ে যেতে পেরেছি আজকে পুরো আলোচনায়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, তদন্তে সহযোগিতা করতে দল সম্পূর্ণভাবে তৈরি, আমরা চাই এই তদন্তের জট কাটিয়ে, জট পাকিয়ে, মানে জট পেরিয়ে, আপনারা চাইছেন, আপনারা চাইছেন পাল্টা হুমকিও দিচ্ছেন আর এই মুহূর্তে, থ্যাংক ইউ সো মাচ, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, এই মুহূর্তে ভয়ঙ্কর ছবি, এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার হাতে, আজকে 14 জায়গায় ইডির তল্লাশি হয়েছে, ইডির জেরা করেছে, এবং এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গিয়েছে 14 জায়গায় ইডির অভিযান করে, নজিরবিহীন। এই ছবি, এই আলোচনা করতে করতে সামনে আসবে আমি ভাবতেও পারিনি, রিপাবলিক বাংলা এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি, 14টি স্টিল ছবি মাত্রই আমাদের হাতে এসে পৌঁছেছে, টাকার পাহাড়। আমি জানি না সেই সত্যজিৎ রায়ের নায়কের দৃশ্য মনে পড়ছে আমার, 14 জায়গায় অভিযানের পর বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, এডির এই 14 জায়গায় তল্লাশির পর, জেরার পর বিপুল পরিমাণ অর্থ উদ্ধার। বারবার করে আমরা বলছিলাম যে ইডি কেন আসে, ইডি মানেই হচ্ছে বেআইনি আর্থিক লেনদেনের বিষয়গুলো সামনে চলে আসে, আর সেই জায়গা থেকে যে টাকার পাহাড়ের ছবি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি দেখছেন, এরপর বলার অপেক্ষা রাখে না যে আসল যে সন্ধান চলছে তা দুর্নীতি নিয়ে নয়, দুর্নীতি হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে আদালতে, দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আসল যে বিষয় নিয়ে তল্লাশি চলছে, যে বিষয়ের কথা ইডি প্রবেশ করেছে এখানে, তা হচ্ছে এই পরিমাণ টাকা গেছে কোথায়, ছিল কোথায়। শর্মদা, আমরা 14 জায়গার ইডি হানার কথা বলছিলাম, আর বলার অপেক্ষা রাখেন, আমরা জানি আমাদের কাছে লিস্ট রয়েছে 14 জায়গা বলতে কোন কোন জায়গা, কার কার বাড়িতে আজকে ইডি গিয়েছে, এবং তারপর এই বিপুল পরিমাণ টাকার ছবি শর্মদা। ব্যাপারটা হচ্ছে যে টাকা উদ্ধার হয়েছে এবং তার যদি এটা ছবি হয়ে থাকে তাহলে টিপ অফ দ্য আইসবার্গ। এতক্ষণ ধরে সুপ্রিয়রা বলছিলেন না যে শুধুমাত্র অভিযোগ অভিযোগ করে বলা যায় না, সুদীপ্ত বলার চেষ্টা করছিল, সেটা তো ক্রমশ প্রকাশ্য, সুদীপ্ত ক্রমশ প্রকাশ্য, সুপ্রিয় আজ মাঝে কাল বেরোবে কার বাড়ি থেকে, 14 জায়গায় ইডি ছাপা মেরেছে আমরা জানি, 14 জায়গায় জানিয়ে দেওয়া হবে কার বাড়ি থেকে বেরিয়েছে, কোটি কোটি টাকা, কোটি
তোমরাই দেখাচ্ছো 20 কোটি একবার সংবাদদাতা এই প্রতিভাটা জানা ছিল না ছবি দেখে বলে দিতে পারে কত টাকা ছবি কেন এটিএম মেশিন না না দেখে বলে দিচ্ছে যে কত টাকা 20 কোটি করে লেখা বিষয়টা 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 হয়তো বিষয়টা হয়তো সুপ্রিয় তোমার কাছে হাসি সুদীপ্ত 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 1 মিনিট আসছে আসছে সুদীপ্ত কথা কি মনে হচ্ছে সুদীপ্ত সুদীপ্ত এটাকে টিপ অফ দা আইসবার্গ 1 মিনিট 1 মিনিট 1 মিনিট সুদীপ্ত এটাকে টিপ অফ দা আইসবার্গ এই চাকরি এই সব টাকার ছবি তো গুগলে अवेलेबल টাকার বিনিময় টাকার ছবি টাকার বিনিময় এর জন্য ইডি সুওমোটো ইনভেস্টিগেশন করে এবং আজকে যে অভিযোগ ছিল চুরি হয়েছে এটা প্রমাণিত টাকার বিনিময় হয়েছে সেটাই প্রমাণিত না এটা টিপ অফ দা আইসবার্গ এটা কিছুই না হতবাক সুপ্রিয় এটা কিছুই না সুদীপ্ত হতবাক আমি মানে আমরা আজকে এই নিয়ে আলোচনা করছিলাম মানে এই যে গান্ধী মূর্তির সামনে আন্দোলন করছে তাদের মানসিক অবস্থা ভাববে না আর এত টাকা নিয়ে যারা চাকরি জোগাড় করছে তাদের মানসিক অবস্থা এক এক করে তার আইন অবস্থা রয়েছে এক এক করে প্রমাণ ছাড়া কাউকে ডিফেমেশন করলে আমি প্রমাণ ছাড়া কাউকে ডিফেমেশন করলে সিরিয়াস করে তাকে আইন মাফে প্লিজ এক এক করে চাকরি দেবো শর্মদা 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 30 সেকেন্ড শর্মদা জানে না আইনের শব্দ মনে রাখা উচিত এই তার প্রমাণ ছাড়া কোনো ডকুমেন্ট এক এক করে এক এক করে তৃণমূল নেতা অ্যালাইন করার চেষ্টা করছে জড়িত কালকে 21 জুলাই এর মঞ্চে যিনি সভা পরিচালনা করেছেন সেই পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে 8 ঘন্টা ছিল এই টাকা যদি তার বাড়ি থেকে উদ্ধার হয়ে থাকে যদি টাকা উদ্ধার হয়ে থাকে হয়ে গেছে তাহলে আমি বলছি বিজেপি থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রায় 20 কোটি টাকা প্রায় 20 কোটি মানুষ আপনি চলে গো পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে